আমাদেরকে থামাইতে চায়, আমরা কি থামানের লোক? এই পার্শ্ব এসে দেখে যা, আজকে বড় জোয়ার দেখে যা, তারপর যাতে পিটিশন কর। এখন রাজু সাহেব ফুটে গেছে, উনি কিন্তু ফুটে ফেল। এখন যেটা করবে তিনি, সেটা করবে কুলফু কালামের ব্যবস্থা করার চেষ্টা করবে। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরা নৌকা গোলা ডুবায়, এখন দেখি তার সহধর্মিনীও ডুবায়। দড়িহাটি পরশুদিন বক্তব্য দিয়েছে কল্পনা রাজু, উনি বক্তব্যের মধ্যে প্রকাশ্যে বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, উনি বলছে রায়পুরা ইউনিয়নের চেয়ারম্যান ফারুককে আমি বানাইছি, নৌকা আমি ডুবাইছি। উনি বলছে রায়পুরার মেয়র জামালকে আমি বানাইছি, রায়পুরার নৌকা আমি ডুবাইছি। ভিডিও ফুটেজ আছে, এখন থেকে দুইজনে নৌকা ডুবা। আরেকটা কথা বলছে, রায়পুরা পৌরসভার নৌকা নাকি রাজুর নৌকা, এইটা আমি ডুবাইছি। কত বড় লজ্জাজনক ব্যাপার দেখেন আপনারা, একজনের স্বামী নৌকা আনে বউ ডুবায়, আর আমরা শেখ হাসিনার কাছ থেকে নৌকা আনি রাজু সাহেব ডুবায়। এবার উনি কার কাছ থেকে নৌকা আনছে? ওই যে ওই দিক থেকে, বাংলাদেশের শেষ সীমানা থেকে। এই নৌকা রায়পুরা কিন্তু এবার চলবে না। এখানে উপস্থিত আমার বড় ভাই ব্যারিস্টার তৌফিক সাহেব, রাজীব, আমি মনোয়ম খন্দকার, তিনজনের নামে রাজুর কুপুত্র, আমরা তিনজনের নামে নোটিশ পাঠাইছে নির্বাচন কমিশনে, আমাদেরকে থামাইতে চায়। আমরা কি থামানের লোক? এই পার্শ্ব এসে দেখে যা, আজকে বড় জোয়ার দেখে যা, তারপর যাতে পিটিশন কর। পিটিশন করবি, এখানে 1,00,000 মানুষ হাজির, কয়জনের বিরুদ্ধে তুই নোটিশ করবি? খেলা দেখবি 7 তারিখ, 7 তারিখ আমাদের খেলা দেখবি। 7 তারিখের পরে আপনাদের সাথে দেখা হবে বিজয়ের মালা নিয়ে। আপনারা ভালো থাকুন, আপনাদেরকে ইনশাল্লাহ সামনে নিয়ে বিজয়ের মালা নিয়ে মিছিল করবো ইনশাল্লাহ। আমার তো ক্লোয়ার ক্লোয়ার বাচ্চা, আমি তো এটা মাইক যা সুর বলতে পারছি। 10 বছর যাবৎ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করে যাচ্ছেন রায়পুরা। নমিনেশন পাওয়ার পরে আওয়ামী লীগের কোন নেতাকে তিনি ফোন দেন নাই, কোন সভাপতি সেক্রেটারি কোন সম্পাদককে উনি বলেন নাই। উনি আছেন যারা টিয়ার কাবিকার রাস্তা আনতে পারে এবং এটার সাথে জড়িত সিন্ডিকেট নিয়ে, ওখান থেকে যারা পার্সেন্টেজ দিতে পারে তাদেরকে নিয়ে উনি আছেন। বালু খেকু, চাউল খেকু এবং যারা লুটেরা তাদের সাথে উনার আতা। 30 বছর যাবৎ মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, অবদলিত হয়ে আজকে মানুষ টাকা লাগে না, ভোট আমরা চাই না, খালি একটা টুন করে শব্দ দিলে সবাই চলে আসে। মিজান চৌধুরী ভালো করে আওয়াজও দিতে পারছে না, সমগ্র রায়পুরা একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার এখন রাজু সাহেব ফুটে গেছে, উনি কিন্তু ফুটে ফেল। এখন যেটা করবে তিনি, সেটা করবে কুলফু কালামের ব্যবস্থা করার চেষ্টা করবে। সেই যার কুলফু কালাম তারা, ওনার আর কোন পদ বাকি নাই। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, মহল্লায় মহল্লায় নির্ঘুম ভাবে আপনারা পাহারা দিবেন। 7 তারিখ রায়পুরার স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা করার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানিয়ে মিজানুর রহমান চৌধুরীর ইগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।